আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচেস লাইফস্টাইল ইউএসএ। আশা করছি তোমরা যে যেখানে আছো খুব 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 ভালো আছো। সো আজকে আমিও ভালো আছি, বাট মনটা ভীষণই খারাপ। মানে কোনো কিছু পাওয়ার জন্য মনটা খারাপ না, কেন মনটা খারাপ তোমরা হয়তো টাইটেল দেখেই বুঝতে পারছো। সো সেই কথায় কবির কথাগুলোই বারবার মনে পড়ে। নদীর এপারে বসিয়া ছাড়িয়া নিঃশ্বাস, কহি ও পারেতে স্বর্গ সুখ আমার বিশ্বাস। আসলে এই করতে করতেই আমাদের জীবনটা চলে যায়, যে এই পারে সুখ ও পারে সুখ, এটা করতে, এই দুটোর মাঝে দৌড়াদৌড়ি করতে করতেই আমাদের জীবনের বাকি সময়টাই চলে যায়। তো যা হোক, আসার পথে তো যে জিনিসটা দেখলাম, চিরন্তন একটা সত্যি যে প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু এই জিনিসটা আমরা অনেকেই মাথায় রাখি না, তবে আমাদের মাথায় রাখা উচিত। তো যা হোক, খুব খারাপ লাগা থেকেই আমার এই জায়গাগুলোতে আসা। আমি সবসময় তোমাদেরকে বলি, আমার ভালো লাগলেও আমি নদী সমুদ্র পাড়ে চলে আসি, আর খারাপ লাগলেও চলে আসি। দেখো বিচে কি কত বড় আমার ছায়াটা লাগছে, কারণ এখন পরন্ত বিকেল। আমরা সবাই জানি সকালের রোদ আর বিকেলের পরন্ত রোদে ছায়াটা অনেক লম্বা দেখা যায়। আগে ছোটোবেলায় এরকম ছায়ার সঙ্গে সঙ্গে দৌড়াতাম আর ভাবতাম যে আমি দুইটা, দেখো আমিও যাই ও যাই, এরকম করতাম। দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর মনে হচ্ছে যে অনেক সময় দেখা যায় না যে কত লম্বা মানুষ হাঁটলে কেমন লাগে। এই যে এখন সূর্য ডুবে যাবে, অলমোস্ট সূর্য ডোবার টাইম হয়ে গেছে। দেখো শান্ত সমুদ্র, সমুদ্রের গর্জনটা আমার অনেক ভালো লাগে, পানির শব্দটা। আর গধূলি লগ্নে দেখো ছেলে মেয়েরা কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে। ছেলে মেয়ে শুধু নয়, অনেক বৃদ্ধ মানুষ আছে দাদা দাদির মতন বয়স যাদের, ওনারাও হেঁটে বেড়াচ্ছেন সে ফ্রেশ বাতাস নেওয়ার জন্য। তো আজকে আমি এইখানটায় আসতেছিলাম না, আমি যাচ্ছিলাম অন্য কোনো দিকে। তো যে কথাটা বলবো তোমাদের সাথে শেয়ার করব, আমাদের নিউ ইয়র্ক সিটির লাশের গাড়িটা কেমন হয় দেখতে, লাশবাহী গাড়িটা। সো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগছিল না দেখে, মনের ভিতরে অজানা কেমন যেন একটা কান্নার ঝড় উঠে গেছে। তো বললাম যে গাড়িটা ঘুরে নাও, এখন আর এখানে যাব না, এখন বিচের দিকে যাব একটু। তো যে বলা সেই কাজ, বিচেই চলে আসলাম। খুব খারাপ লাগছিল, আমরা পাশে দিয়ে, মানে আমার পাশের গাড়িটাই ছিল লাশের গাড়িটা। তো সেই সাথে সেই সুযোগে তোমাদের সাথে একটু শেয়ারও করব যে নিউ ইয়র্ক সিটি, আমি অবশ্য অন্য স্টেটের কথা বলতে পারি না, আমি নিউ ইয়র্ক স্টেটের কথাই বলছি বা নিউ ইয়র্ক সিটির কথাই বলছি, যে লাশবাহী গাড়িটা কেমন হয় দেখতে, দেখলেই কেমনে বুঝবে যে এটাই লাশের গাড়ি। তো চলো যাই তাহলে, আমরা দেখে নিব, তোমরা আমার সাথে দেখে নিও সেই চিরন্তন সত্য জিনিসটা। আর এখানে তো লাশ বাসায় রাখে না, যদি দাফন কাফন করতে দেরি হয় তাহলে তাকে ফিউনারেল হোমে রাখে। সেই এই যে দেখো, আর লাশের গাড়ির এই যে এই চিহ্নটা দেখলেই বুঝতে পারবে যে এটা একটা লাশের গাড়ি, লাশবাহী গাড়ি। সো ভিতরে পুরোটাই আমি অন্য অন্য সময় দেখেছিলাম, পুরোটাই হচ্ছে ফাঁকা, কিছুই নেই, একটা ভ্যানের মতন পিছন সাইডটা, আর সামনে শুধু ড্রাইভার সিটের পাশে একটা সিট আছে। সো ওইখানে হয়তো বা ওদের লোকও থাকতে পারে বা লাশের সাথে যে কোনো একজন লোক থাকতে পারে, যখন দাফন কাফনের সময় ওকে নিয়ে যাবে আর কি কবরস্থানের দিকে। সে খ্রিস্টান হোক আর মুসলমান হোক আর যে ধর্মেরই হোক না কেন, সেম লাশবাহী গাড়ি, যে মুসলমানদের জন্য আলাদা কোনো গাড়ি বা খ্রিস্টানদের জন্য আলাদা কোনো লাশের গাড়ি তা না, এটাই আর কি। আসলে আমি কথাগুলো বলছি যারা অনেকেই জানেন না তাদের জন্য আর কি, যদি কোনো মানুষ বাসায় মরে যায় তারপরেও আপনাকে মানে পুলিশ কল করতে হবে, তারপরে অ্যাম্বুলেন্স আসবে আর তার সাথে লাশের গাড়িও আসবে। হসপিটাল থেকেও কেউ মারা গেলে সেম ওয়েতেই আপনাকে নিয়ে আসতে হবে, মানে কোনো প্রাইভেট গাড়ি নেই, সরাসরি আপনি হসপিটাল থেকে নিয়ে আসলে তার বাসায় নিয়ে আসতে পারবেন না, ফেরানোর হোমে নিতে হবে আপনাকে। দেন আপনাকে গা গোসল করে দাফন কাফন করে তারপরে বাসায় কেউ দেখতে চাইলে এক নজর দেখে নিয়ে যায় বা মসজিদে নিয়ে সবাই দেখে, তারপরে আপনাকে আপনার জায়গা মতো নিয়ে যাবে যেখানে আপনাকে দাফন কাফন করা হবে আবার
আপনার আত্মীয় স্বজনদেরকে বা আপনার পরিচিত যাই হোক না কেন, এটাই। আর মুসলমান খ্রিস্টান সবার জন্য সেম গাড়ি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই চিরন্তন সত্য জিনিস, এর চাইতে বড় সত্যি আর কোনো জীবের পক্ষেই নেই। একদিন সবারই এরকম সূর্যাস্ত, জীবনের সূর্যাস্ত চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।